হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আই ডট তোমরা যারা চল্লিশতম বিশেষ ফিলি পাশ করেছো তারা অবশ্যই রিটিনের প্রিপারেশান নিচ্ছ তো আজকে আমি তোমাদেরকে চল্লিশতম বিশেষ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর একটা শর্ট সাজেশন দেবো বন্ধুরা এটা কিন্তু শর্ট সাজেশন তোমরা আরও ব্যাপক আকারে পড়বে প্রথমেই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু তোমরা তো সবাই জানো যে কাশ্মীর ইস্যুটা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যে ঝামেলা অর্থাৎ নরেন্দ্র মোদী তাদের আর্টিকেল তিনশো সত্তর এবং এ ধারা যখন ই করে দিয়েছে লঙ্ঘন করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে এবং জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে সেখানে ইউনিয়ন টেরিটরি প্রতিষ্ঠিত করার ফলে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে আলাদাভাবে এক ধরনের কনটেনশন শুরু হয়েছে দেখো পাকিস্তান অলরেডি ইউএনওর কাছে গেছে অর্থাৎ ইউনাইটেড নেশনের কাছে গেছে তাতে কোনো লাভ হয়নি পরে পাকিস্তান চায়নার কাছে গেছে চায়না পরে ইউএনকে রাজি করেছে একটা ইনফর্মাল মিটিংয়ের জন্য যেটাকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইনফরমাল ইনফর্মাল মিটিং বলা হয় তো এই ইনফরমাল মিটিংয়ে কোনো কাজ হয়নি অর্থাৎ কোনো দেশই রাজি হয়নি এখানে ইন্ডিয়াকে অন্য কোনো স্যাংশন লাগানো বা থের দেওয়া কারণ এটা একান্ত ইন্ডিয়ার ইন্টারনাল ব্যাপার এক্ষেত্রে পলিটিক্যালি এবং কূটনৈতিকভাবে পাকিস্তান কিভাবে হেরে গিয়েছে এই বিষয়গুলো তোমরা মোটামুটিভাবে তুলে নিয়ে আসবে রিটিন পরীক্ষায় এবং এই বিষয়গুলো লেখার সময় তোমরা অবশ্যই কিছু ম্যাপ দিবে কিছু তথ্য দিবে কেমন যেমন কাশ্মীরের ইতিহাস কোথেকে কাশ্মীর সৃষ্টি হলো কেন হরি সিং যুক্ত হলো পাকিস্তানকে যুক্ত না হয়ে ইন্ডিয়ার সাথে যুক্ত হলো পরবর্তীতে কী কি কনফ্লিক্ট হয়েছে কি কি যুদ্ধ হয়েছে কতগুলো যুদ্ধ হয়েছে এই জিনিসগুলো আসবে এবং কাশ্মীরের ম্যাপটা সুন্দর করে আঁকবা এবং কাশ্মীরকে জম্মু এবং কাশ্মীরকে কোন অংশটা ভাগ হয়ে কোন ইউনিয়ন টেরিটরিতে গেল এগুলো বলবা এবং সর্বোপরি তোমরা নিউজে খবর রাখবা যে আরও নতুন নতুন কোনো তথ্য আসছে কিনা এই কাশ্মীরি শুনে সেই তথ্যগুলোকে নোট করে রাখবা এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে রাখবা এবং প্রত্যেক দিন ডেলি দুইটা নিউজ পেপার পড়বা বাংলা এবং ইংলিশ ডেলি স্টার এবং প্রথম আলো পড়ার সাজেশন আমি দিব উপরন্তু যেগুলো আল জাজিরাতে গিয়ে দেখবা ইন্টারন্যাশনাল কিছু নিউজ থাকে যেমন পাকিস্তান ইন্ডিয়ার কিছু বিষয় থাকে মিডিল ইস্টের খবর থাকে এগুলো তোমরা প্রত্যেকদিন পড়বা এখন একদমই খুব নতুন যে টপিক্সটা হংকং প্রোটেস্ট হচ্ছে তোমরা তো জানি চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে হংকং প্রোটেস্ট করছে একটি বিতর্কমূলক বিল নিয়ে যেটা বন্দি প্রত্যর্পণ চুক্তি নিয়ে হংকংরা প্রোটেস্ট করছে এবং এটা খুব বিরাট আকারে চলে গেছে এবং বিশ্লেষকরা বলছেন যে চাইনিজ গভর্নমেন্ট আবার নতুন করে তিন নান মেনে যে মেসেকার হয়েছিল এটা করতে যাবে কিনা না তো এটার উপর বিশাল ব্যাপক আকারে তোমরা এটা পড়ে নিবে নিউজ পেপার সহ অন্যান্য অ্যানালিস্ট অ্যানালিস্টগুলো পড়বে যেমন প্রথম আলোর যে কলমগুলো থাকে সেগুলো ইন্টারন্যাশনাল যে যেমন প্রজেক্ট সিন্ডিকেটে কিছু অ্যানালিস্ট থাকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করে এগুলো একটু পড়ে ইনফরমেশন কালেক্ট করবে পর ম্যাপের কথা তো বললাম দেখো পরবর্তীতে তোমরা পড়বে ইএমএনএস সিভিল ওয়ার তোমরা যেন অনেক বছর ধরে সিভিল ওয়ার চলছে দু সাল থেকে এবং এই ইয়েমেন সিভিল ওয়ারকে কেন্দ্র করে তোমরা তো জানো সৌদি আরবিয়া এখানে যুদ্ধ ঘোষণা করেছে এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো একে এখানে অস্ত্র সাপ্লাই করছে এবং দুই ভাগে ভাগ হয়ে গেছে তো এখানে গ্লোবাল যে জিও পলিটিক্স অর্থাৎ মিডিল ইস্টের তেলকে কেন্দ্র করে অয়েল এবং পেট্রোলিয়ামকে কেন্দ্র করে ওয়েস্টার্ন কান্ট্রিজের যে জিও এবং সৌদি আরবিয়ার যে আধিপত্য বিস্তার ইরানের বিরুদ্ধে এই সমস্ত বিষয় তোমরা ডিটেলসে পড়বে আরও ডিটেলসে জানতে চাইলে তোমরা জানো আমার একটা ভিডিও আছে ইয়েমেনের সিভিল ওয়ার নিয়ে ওটা তোমরা দেখে নিতে পারো সিরিয়ান ওয়ারের দেখো সিরিয়া যে ওয়ার হয়েছিল সেই ওয়ারটা থেমে গেছে কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ এই জন্য এই বিশেষ পরীক্ষাতে দেখো পঁয়ত্রিশ বিশেষে সিরিয়ার যুদ্ধ নিয়ে প্রশ্ন এসেছিল এটা হিস্ট্রি নিয়ে প্রশ্ন এসেছিল এটা জিওগ্রাফি নিয়ে প্রশ্ন এসেছিল কুর্দিকারা কুর্দিস্তানের ইতিহাস এবং এখানে তাদের কি ভূমিকা এগুলো তো তোমরা সিরিয়ান ওয়ারের হিস্ট্রি কজেস এবং যে বিদেশি রাষ্ট্রগুলো কিভাবে। যেমন কেন সিরিয়াতে হেল্প করছে রাশিয়া এবং ইরান এবং ইউএসএ কেন সিরিয়ার খেলাপে তো এই বিষয়গুলো তোমরা ডিটেলসে পড়বা অপরদিকে নতুন করে যুদ্ধ পরবর্তীতে সিরিয়াতে কিভাবে সিরিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এখানে কিভাবে আবার আল আসাদ আবার নতুন করে ক্ষমতা আসলে আর কোনো সমস্যা হবে কিনা এই সমস্ত বিষয় তোমরা অ্যানালাইসিস ভালো করে পড়ে নিবে একটা গুরুত্বপূর্ণ টপিক না পড়লেই নয় দেখো আজকাল খুবই চর্চায় রয়েছে যেমন আমেরিকা চায়নার যে ট্রেড ওয়ার আছে অর্থাৎ তোমরা জানো এরা দুজন এখন সবচেয়ে বড়ো পরাশক্তি আমেরিকা এবং চায়না এদের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের কারণে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে চায়না কি করছে কারেন্সি ম্যানিপুলেশন করছে কারেন্সি ম্যানিপুলেশন কি যে এই যে চায়নার ইউওয়ান তাদের যে কারেন্সি সেই কারেন্সিটা ভ্যালুটা কমিয়ে দিচ্ছে কারেন্সির ভ্যালু কমিয়ে দিলে রপ্তানিতে খুব বেশি লাভবান হয় চায়না এবং এটা ম্যানিপুলেশন করছে অর্থাৎ ইচ্ছা করে এই কারেন্সিটা নামিয়ে দিচ্ছে যাতে চায়না এই রপ্তানি করে অনেক বেশি অর্থ উপার্জন করে তো এটার উপরেও তোমরা ডিটেলসে নোট করে পড়বা অপরদিকে দেখো ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ এবং ইন্ডিয়া চায়না বাংলাদেশ জিও পলিটিক্স এটার উপর আমার একটা বড় লেকচার আছে ইউটিউবে আমার একটা ভিডিও আছে তোমরা এটা দেখে নিলে আরও খুব গুরুত্বপূর্ণ টপিক এটা খুব গুরুত্বপূর্ণ টপিকস এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে কারণ দেখো বিসিআইএম এটা কিন্তু ওয়ান বেল্ট ওয়ান রোডের একটা অংশ কিন্তু ইন্ডিয়া এটা চুক্তিতে স্বাক্ষর করতে মানা করে দিয়েছে এবং কেন করে দিয়েছে তোমরা সেটা দেখতে হলে আমার ভিডিওটা দেখে নিও দিকে দেখো ব্রেকজিট ইস্যু ব্রেকজিট ইস্যু নিয়ে কিন্তু বিসিএস ভাইভাতে কোয়েশ্চেন করা হচ্ছে আমি কয়েকটা রিয়েল ভাইভা দেখলাম এবং তখন দেখেছি ব্রেকজিট কথা বলছে যাদের ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট হয়ে তাদেরকে ব্রেকজিট কথা বলছে যে কেন কিভাবে হলো স্কটল্যান্ড কি চায় বা এখানে নিউ গভর্নমেন্ট যে শুরু হয়েছে এখানকার প্রধানমন্ত্রীকে বোরিস জনসন কীভাবে হলো এবং তার কী রেসপন্সিবিলিটি এবং পরবর্তীতে দু হাজার বিশে আবার নতুন করে যে নির্বাচন হয়ে যাচ্ছে এখানকার এই ব্রেকজিটে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে নির্বাচনের উপর তো এই সমস্ত বিষয় তোমরা ডিটেলসে পড়বে অপরদিকে দেখো ভেনিজুয়েলা ক্রাইসিস এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এখানে আমেরিকার ইন্টারভেনশন কেন আমেরিকার ভেনেজুয়েলাকে থ্রেড দিচ্ছে অপরদিকে রাশিয়া এসে কেন ভেনেজুয়েলাকে হেল্প করতে যাচ্ছে। এই নিয়ে রাশিয়া এবং আমেরিকার কি সম্পর্কে অবনতি হচ্ছে এই বিষয়গুলো তোমরা ডিটেলসে পড়বা অপরদিকে দেখো ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু এটা একদম অনেক আগে থেকেই এটার বৈরিতা এবং রিসেন্ট তোমরা জানো যে প্যালেস্টাইন সমস্ত রকম চুক্তি থেকে বের হয়ে আসছে অর্থাৎ ইসরায়েলের সাথে প্যালেস্তিনের যত চুক্তি ছিল সেগুলো থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসছে এবং ওরা নিজেদের স্বাধীনকার আন্দোলনের যে যুদ্ধ সেটা চালিয়ে যাচ্ছে তো এই বিষয়টা তোমরা ডিটেলস পড়বো এটার উপরও আমার ভিডিও আছে অপরদিকে রোহিঙ্গা ইস্যুটা তোমাদেরকে পড়তেই হবে কারণ রোহিঙ্গা ইস্যু যেহেতু বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশ ইন্ডিয়া এবং মিয়ানমারের এখানে এই রোহিঙ্গা ইস্যুতে রিলেশানে কী প্রভাব পড়তে পারে খারাপ হবে কি ভালো হবে এবং রোহিঙ্গারা কেন যেতে চাচ্ছে না মিয়ানমারে এবং রোহিঙ্গারা যে পাঁচটা দাবি তুলেছে যে পাঁচটা দাবি না মানলে তারা যাবে না বাংলাদেশ ছেড়ে অপরদিকে আইসিসিতে যে আইসিসির আইসিসিতে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের নামে মামলা হয়েছে আইসিসির ভূমিকা কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে তোমরা প্রিপারেশান নিতে পারো অপরদিকে দেখো সৌদি আরবে এবং বাংলাদেশের মধ্যে একটা আর্মস ডিলের এমওইউ হয়েছে অর্থাৎ এটা এমন একটা এমওইউ যেখানে বাংলাদেশের আর্মি সৈন্যরা ওখানে যাবে এবং এই যে ইয়েমেনের যুদ্ধ হচ্ছে এই সীমান্ত তোমরা তো জানো ইয়েমেন সৌদি আরবের সাথে সীমান্তে এখানে যে মাইন রয়েছে এই অপরিত্যক্ত মাইনগুলো অপসারণের জন্য এখানকার আর্মিরা যাবে এবং এরকম একটা এমওইউ হয়েছে তো এটা একটা বিতর্কিত ইস্যু এবং এটার ইম্প্যাক্ট কী হবে বাংলাদেশের জনগণ এটা মেনে কি কিনা কারণ অনেক অ্যানালিস্ট বলছে যে এটা মানবাধিকার ক্ষুণ্ণ আমাদের পঁচিশে ধারা আমাদের কনস্টিটিউশনের পঁচিশে কারণ এটা দেখো ইয়েমেনের যে যুদ্ধটা হচ্ছে সৌদি আরব এখানে অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অনেক শিশুরা মারা যাচ্ছে এখানে এক ধরনের পোভার্টি এবং এখানে একটা ফ্যামিনের অবস্থা তো এরকম একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় বাংলাদেশের শূন্য মাইন অপসারণ করবে সৌদি আরবকে হেল্প করা উচিত কিনা এবং সর্বোপরি এমওইউতে সিগনেচার করা উচিত কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে তো এ বিষয়ে তোমরা ডিটেলসে পড়বা অপরদিকে দেখো ইন্টা আফগান পিস কনফারেন্স হয়েছে আফগান যুদ্ধ তো তোমরা জানোই যে রাশিয়া উনিশশো সালে আফগানে আগ্রাসন চালায় যুদ্ধ শেষ হয়ে গেছে রাশিয়ার সৈন্যবাহিনীও চলে এসেছে কিন্তু তালেবান এবং আফগান সরকারের মধ্যে এখনও কোনো পিস অর্থাৎ তাদের মধ্যে শান্তি সমালোচনা হয়নি তো এই কারণে দেখো জার্মানি এবং কাতারের সহযোগিতায় ওদের একটা পিস কনফারেন্স হয় এবং এখানে ইন্টার আফগান প্রিস কনফারেন্স হয় তালেবান এবং আফগান নেতাদের মধ্যে এবং এটাতে পরবর্তীতে আফগানের পলিটিক্স এখানে শান্তি ফিরে আসবে কিনা এবং পরবর্তী পলিটিক্স কী হতে যাচ্ছে এই বিষয়গুলো তোমরা পড়বা ইরানের নিউক্লিয়ার ডিল সম্পর্কে তোমরা জানো পি ফাইভ প্লাস ওয়ানের সাথে যে নিউক্লিয়ার ডিল হয়েছিল আমেরিকা তো মানা করে দিয়েছে অর্থাৎ এই ডিল থেকে সরে এসেছে এবং এখন ইরানও এই যে ডিলের এই ডিল ভায়োলেশন করে নতুন করে আবার নিউক্লিয়ার আর্ম তৈরি করছে এটাতে পরবর্তীতে বিশ্ব পলিটিক্সে কি প্রভাব পড়তে পারে এবং নিউক্লিয়ার যুদ্ধ আবার শুরু হতে পারে কিনা এই ব্যাপারেও তোমরা ডিটেলসে পড়বে এখন তোমাদেরকে আমি যে বিষয়টা পড়াবো পড়াবো মানে সাজেশন দিব যে ইউএসএ এবং নর্থ কোরিয়া অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এদের যে রিলেশান অর্থাৎ ডোনাল্ড যে বারবার নর্থ কোরিয়া যাচ্ছে কিম জং উনের সাথে বৈঠক করছে এবং ওনাকে বলছে নিউক্লিয়ার যাতে বোমা না বানানো হয় কোনো মিসাইল যাতে না বানানো হয় এটা নিয়ে কতদূর অগ্রগতি হলো এবং একে কেন্দ্র করে নর্থ এবং সাউথের কোরিয়ার কোনো সম্পর্ক উন্নতি হবে কিনা এই ব্যাপারটা তোমরা ডিটেলসে পড়বা তো নর্থ এবং সাউথের যে সম্পর্ক বা ইতিহাস এটা একটু ডিটেলসে একটু পড়ে নিবে এবং এটা জানতে হলে তোমরা আমাদের আমার যে কোরিয়ান ওয়ার আছে সেখানে তোমরা ডিটেলসে এই ব্যাপারটা পাবে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া কীভাবে আলাদা হয়ে গেলো অপরদিকে দেখো সিপিইসি ইন্ডিয়া চায়না পাকিস্তান জিও পলিটিক্স এটার উপরেও আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিও আরও সুন্দরভাবে জানতে পারবে অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এটা কিভাবে ইন্ডিয়া এবং চায়না সম্পর্কে খারাপ করে তুলবে এ ব্যাপারে ডিটেলসে তোমরা পড়ে নিও অপরদিকে দেখো সুদান ক্রাইসিস তোমরা তো জানো এগারো এপ্রিল এবছরের এগারো এপ্রিল সুদানে একটা ক্রাইসিস হয় এখানকার অনেক দিনে প্রেসিডেন্ট বসিরকে সরিয়ে দেওয়া হয় এবং দুইটা যে অন্তর্বর্তীকালীন একটা সরকার হয় যেমন ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল এদের মধ্যে এবং এই যে এই সির মধ্যে একটা পলিটিক্যাল টিটি হয়েছে তো এই টিটিটা কী বা সুদানের ক্রাইসিসটা কি পরবর্তীতে সুদানের পলিটিক্স বা এখানে শান্তি ফিরিয়ে আনতে এরা কি এই পলিটিক্যাল টিটি কী ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে তোমরা পড়াশোনা করবে অপরদিকে ডেপ ট্র্যাপ অফ চায়না দেখো চায়নার সমস্ত জায়গায় ঋণ দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে তার অনেকগুলো ঋণ বাংলাদেশ অনেক টাকা বাংলাদেশকে সাহায্য করছে চায়না ঋণ দিয়ে মিয়ানমারে সিতোয়ে পোর্টের ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে তারপরে অপরদিকে শ্রীলঙ্কার হাম্বান কিনে নিয়েছে লিজে নিয়েছে 99 নাইন বছরের জন্য জীবতীর্থের তাদের সামরিক সামরিক বাহিনীর একটা ঘাঁটি আছে তো এবং পুরো যে আফ্রিকা আফ্রিকার যে কান্ট্রিগুলোতে ঋণ দিয়ে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে যে পুরো বিশ্বব্যাপী চায়না যে ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে এটার যে ইম্প্যাক্ট এবং পরবর্তীতে এই দেশগুলো ঋণ শোধ করতে পারবে কিনা পরবর্তীতে চায়নার নিয় কলোনিতে পরিণত হবে কিনা এই ব্যাপারে আলোচনাটা তোমরা পড়ে নিও অপরদিকে দেখো রিসেন্ট ইরান আর ব্রিটিশদের মধ্যে একটা সম্পর্ক খারাপের দিকে গেছে কারণ ব্রিটিশদের যে অয়েল ট্যাঙ্কার পার্শান গাল্পে যাচ্ছিলো ব্রিটিশ দাবি করে যে এখানে অ্যাটাক করেছে ইরান এবং তার জের ধরে ইরানের যে একটা অয়েল ট্যাঙ্কার ছিল জিব্রাল্টারে সেটা আটকে দিয়েছে ব্রিটিশ সরকার এবং এটাকে কেন্দ্র করে এখানে নাক গলাচ্ছে ইউএসএ তো এই ব্যাপারগুলো নিয়েও তোমরা ডিটেলসে পড়াশোনা করবে আর একটা বিষয়ে পড়াশোনা করতে পারো এআইআইবি এটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক এইটা দেখো রিসেন্টলি প্রায় একশো সদস্য পূর্ণ করেছে এবং বিসিএসএ সাধারণত সংগঠনের প্রশ্ন দু একটা আসতে পারে যে এটার গঠন কেমন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা এশিয়াতে কি রকম ভূমিকা পালন করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কীভাবে ভূমিকা রাখতে পারে তো এরকম একটা প্রশ্ন যেহেতু আসে এই জন্য তোমরা এআইবি নিয়েও একটু পড়াশোনা করে ফেলতে পারো তো এই ছিল আমার আজকে শর্ট সাজেশন আশা করি তোমরা আমার সাজেশন পছন্দ করেছো পরবর্তীতে তোমরা এই ধরনের আরও ভিডিও চাও কিনা কমেন্টে লিখে জানাও